এগারোটা মামলায় দিয়েছে, এগারোটা মামলা তাদের দেওয়া হয়েছে। তার মধ্যে মাত্র একটি মামলা আমরা হিয়ারিং এর জন্য এখানে নিয়ে এসেছি দেশের সর্বোচ্চ আদালতে। প্রাথমিক অবস্থায় শুনানি করার পরে আমাদেরকে রুল দিয়েছিলেন, তারপরে আমরা গত বৃহস্পতিবারে আমরা ম্যাচ শুরু করেছিলাম আদালতে, এবং তারা মাননীয় আদালত আজকে এটা ঠিক করেছিল এবং আজকে এক নম্বর তালিকা ছিল। আমরা বলে নিবেদন করেছিলাম যে কালকে কোনোভাবে হিয়ারিং করা যায় কিনা। আমাদের মাহবুবুল বেগম সাহেব বলেছিলেন যে উনি অসুস্থ, কাজেই আরও যেহেতু মামলা আছে কাজেই আপনারা দয়া করে কালকে হিয়ারিং ডেটটা ফিক্স করতে পারেন। তো আদালত শেষ পর্যন্ত আমাদেরকে শুনে করে আগামী 3 তারিখে এই ৩রা জানুয়ারি ২০২৪ এই মামলাটা শুনানির জন্য ফিক্স করেছে। তবে আমরা আশা করি যে যেহেতু এই মামলায় বিজ্ঞাপন ইসলাম আলমগীরের কোনো সংশ্লিষ্টতা নাই, এফআইআরটা যেভাবে করা হয়েছে সেখানে তাকে তার কোনো ওভারটেকটা সেই মর্মে কোনো বক্তব্য করা নাই, কাজে আমরা মনে করি আদালত অত্যন্ত বিচক্ষণার সাথে এই মামলাটি দেখবেন এবং আশা করি তখন আমরা পরে আশা করি তিনি। আচ্ছা, অন্য মামলাগুলো যে শোনার সেরকম শোনা যাচ্ছে ওগুলো কোনো পদক্ষেপ আছে আপনাদের? অন্য মামলাগুলোর জন্য আমরা একটা রিট দাখিল করতেছি এবং তাতে আমরা অনেকগুলো ভেরিফিকেশন নিয়ে গিয়েছিলাম ১১টি ১০টি মামলায়, কিন্তু কোনো ভেরিফিকেশনই সিএমএম আদালত গ্রহণ করেনি। সেই মর্মে আমরা একটা রিট পিটিশন রেডি করেছি, আমরা এখন আশা করি আমরা এখন আদালতে আমরা যদি ফাইল করেছিলাম এবং সেখানে মুভও করা হয়েছিল, কিন্তু তারা সৌদারের দেখাতে রাতে পারে পরবর্তীতে আর তারা যখন জানতে পারলো যে আমরা এই ব্যাপার নিয়ে আমরা দেশের সর্বোচ্চ আদালতে আসতেছি, তখন আবার ডিভাইস করার জন্য তারা আবার একটি মামলায় সৌদারের দেখে আবার তাদেরকে রিমান্ড হচ্ছে এসে শুনেছে।